নাটক প্ল্যানচেট, নাট্যকার শ্রী নিরূপ মিত্র, অভিনয় সোমা সাহা ও শ্রী নিরূপ মিত্র। প্ল্যানচেটে ডাকছি, লোকটাকে ধরতেই পারছি না। ভেবেছে আত্মহত্যা করে পার পেয়ে গেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই তো সাড়া পাচ্ছি, এসে গেছে। নকুল, এসে পড়েছ? আগে না, আমি আপনার স্বামী নকুলেশ্বর নয়, আমি আপনার মোহমুগ্ধ পাশের বাড়ির প্রাণেশ্বর হাজরা। সে কি পানুবাবু? আপনি? শুধুমাত্র পানুবাবু ডাকেন কেন, পুরো নাম প্রাণেশ্বর বলে ডাকুন, বুক ভরে যাবে। কতদিন ধরে আশায় বুক বেঁধে আছি, বিশেষত নকুলবাবু বিদায় নেবার পর। আপনি তো জলজ্জান্ত বেঁচে প্ল্যানচেটে এলেন কি করে? ডাক জোড়ালো হলে জ্যান্ত লোকেও প্ল্যানচেটে চলে আসতে পারে। ভুজু ভুজু, ও নামে তো নিউ ছাড়া কেউ ডাকে না। বুঝেছি, মিস্টার বেচি, গলা পাল্টে প্রাণেশ্বর হতে হবে না। এই, আমাকে নেউল বেজি বলে গালাগাল করবে না, বলে দিচ্ছি। এই তো নকুল চন্দ্র, পথে এসো। আমি ঠিকই ধরেছি। আমি নকুল চন্দ্র নই, আমার নাম নকুলেশ্বর, বুঝলে ভুজঙ্গিনী। আই আই আই, বাবা আদর করে আমার নাম রেখেছিলেন ভুজঙ্গমী, ও নামের বদল করবে না বলে দিচ্ছি। ও ভুজঙ্গিনী ভুজঙ্গমী মানে একই, দুজনেই নেউলের পরম শত্রু, বুঝলে ভুজু। আদর করে আর ভুজু ভুজু করতে হবে না, বুঝলে বেজু। বেজু সেটা কি? বেজির আদরের ডাক। তো ভালো আদর করলে। আদি খেতে থাক, তা ওখানে আছে কেমন? চমৎকার, খাসা। সুখে আছো? সুখে মানে সুখই সুখ, দিনে সুখ, রাতে সুখ, জেগে সুখ, ঘুমিয়ে সুখ। বাবা, কেমন ফুড়ি ফুড়ি সুখ কিসে? ধরো ভোরে ঘুম থেকে উঠে পদ্মগুলন তেতো জল আর খেতে হয় না, তারপরে এক জাম্বু গেলাস ভর্তি ক্লত্ত কলাইয়ের বিষদ বিষাদ বাজে আরোক, তার থেকে ওরে হয়। কি অকৃতজ্ঞ, এগুলো খেয়ে তোমার সুগার আর কিডনির দোষ কমেনি? আরো আছে, অন্তত আধ ঘন্টা নাক টিপে অনুলোম বিলোম, ভোস ভোস করে কপাল ভাতি, নাম বাবা শেষ হলে রবিশঙ্কর বাবাজি এল। ওগুলো নিয়মিত করে তোমার হাঁটু কোমর আর পিঠের ব্যথা সারেনি? শুধু ব্যথা কি সারেনি, বস্তুত শরীর থেকে প্রাণ পাখি বেরোবার সব এক্সিট পয়েন্টগুলি তো প্লাগ করে দিয়েছিলে, তাই তো আত্মহত্যা করে পালাতে হলো। এই জন্যে বলে কারো উপকার করতে নেই। তা হে গো, ওখানে তোমার শিবা যত্ন করে কে? এখনো মনমতো কাউকে পাইনি, তবে চারদিকে অপ্সরা আর কিন্নরীর দল হামলে রয়েছে লাইন দিয়ে। হ্যাঁ, লাইন তো তোমার এখানেও ছিল। বেলকুমারী আর শান্তামণি তো দুঃখ করে বলছিল, একদিন আমরা ছিলাম একই আর দুইয়ে, এখন আমাদের ক্রমিক সংখ্যা 33 আর 34। ওখানেও তোমার ছোক ছোক করার স্বভাব বদলাইনি দেখছি। আমার দোষ নেই, কথায় বলে স্বভাব যায় না মোলে, কাজী মোললে স্বভাব বদলাইনি। শুনে ধন্য হলাম, তা খাওয়া দাওয়ার ধরা কাট রেখেছ তো? রাম বলো, তেলে ভাজা চলবে না, বিয়ে বাড়িতে ফিশ ফ্রাই একটির বেশি না, মিষ্টি বাড়িতে ঢোকাই বারণ, এসব এড়াতেই তুই হলো ত্যাগ। সেসব কি তোমার মঙ্গলের জন্যই নয়? যে ভালো করেছ কালি, আমার আর ভালো কাজ নাই, ভালোই ভালোই বিদায় দে মা, আলোয় আলোয় চলে যাই, যে ভালো করেছ কালি। আহা, কি বলার ছিলি, অকৃতজ্ঞ কথা। দেখো, তোমার আমার গুরুমন্ত্রে মিল ছিল না। তোমার গুরু বলতেন কম চাও বেশি খাও,
বেশি চাও কম খাও। হ্যাঁ ঠিকই তো বলেছেন, সুস্থ এবং দীর্ঘ জীবন পেতে হলে খাদ্য সংযমী পথ। আমার গুরুদেব বলতেন, তেড়ে খাও আগে যাও, তেড়ে খাও আগে যাও। আমার গুরু ভক্তি অটল, তাই তোমার ধরা বাধা অনুপান এড়াতেই স্বর্গে গিয়ে মুক্ত পুরুষ হয়েছ। তাই তো, স্বর্গে? স্বর্গে কোথায়, আমি তো নরকে। নরকে কেন? তুমি নেই এমন কোন জায়গা আমার কাছে স্বর্গ হতে পারে নাকি? ভূতের মুখে রাম নাম, কেঁদে পড়লে ভূতেও রাম নাম নেয় বুঝু। তোমাকে ছেড়ে এসে আমি সম্পূর্ণ অসহায়, চিরটাকাল সব দায়িত্ব নিয়ে আমাকে তো কাজের বার করে দিয়েছ। বলতে না যে আমাকে তোমার দরকার নেই। ভুল বলে ফেলেছি, দমাদ্দম ভুল করে দমাদ্দম ভুল স্বীকার করতে কি শেখাননি রাজনৈতিক নেতারা? আত্মহত্যা করতে গেলে কেন? ভুল করে করে ফেলেছি, আর করব না। আর করবে না? হ্যাঁ গো, আর কখনো করব না। দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। কিন্তু আপাতত পানুবাবুর ব্যামোহ কি করে কাটানো যায় তাই ভাবছি। ব্যামোহ সেটা কি? অতিমুগ্ধতা। অতিমুগ্ধতা? বাই দি বাই, হু ইজ পানু বাবু? সে কি গো, একটু আগেই গলা বদলে যাকে বলেছিলে প্রাণেশ্বর বলে ডাকতে মনে পড়ছে না? ওহো, তুমি ঠাট্টাও বোঝো না ভুজু। কবে আসছো গো, আমার এমন ধু ধু নিঃসঙ্গতা আর সহ্য হচ্ছে না। মরণ!